মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলো তিন নাবালক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলতাপুর হাই স্কুলের পেছনে অবস্থিত শিব মন্দিরের পাশে। জানা গেছে সোমবার একটি ভুট্টা ক্ষেতের পাশে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। ওই মেশিন মাটি কেটে চলে যাওয়ার পর তিন নাবালক শিশু ওই এলাকায় খেলতে যায়। তারপর হঠাৎই মাটি ধসে চাপা পড়ে যায় ওই তিন শিশু। এরপর স্থানীয় লোকজনরা ছুটে এসে মাটির নিচ থেকে উদ্ধার করে আহত শিশুদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা গেছে আহতদের নাম মিঠুন সিংহ, পবন দাস এবং সুশান্ত সরকার। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য পদ্ম দাস তার নিজের জমিতে জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে নিচু জায়গা উঁচু করানোর জন্য মাটি ভরাটের কাজ করাচ্ছিলেন। সেই সময় মাটি কাটা খালে খেলতে গিয়ে চাপা পড়ে গিয়ে আহত হয় ওই তিন নাবালক। আহত দুই নাবালক পবন দাস ও মিঠুন সিংহ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও একজন সুস্থ রয়েছে বলে জানা গেছে। গ্রামের বাড়ির পাশে একটা জমিতে মানে গর্ত করা ছিল বহুদিন আগে, তো সেই গর্তটা বোঝানোর জন্য এই ট্রাক্টরে মানে মানে মাটি বয়ে এনে মানে বন্ধ করার জন্য, তো এরা মোটামুটি চার পাঁচজন ছেলে সেই গর্তটাতে গিয়ে খেলছিল আর কি। তো ওই ট্রাক্টর মনে করেন ওই আনলোড করার সময় মাটি চাপা পড়ে ধসে গিয়ে আর কি চাপা পড়ে যায় দুটো ছেলে। হ্যাঁ, এই দুজন চাপা পড়ে আলতাপুরে গ্রামে, গ্রাম আলতাপুর। হ্যাঁ, গর্তটা কোনো কাজের জন্য আগে বহুদিন আগে করা হয়েছিল, মাটির কোনো দরকার ছিল মনে করেন কোনো কোথাও কোনো কাজের জন্য। ওটা খেতে না, ওটা মনে করলাম যে ওখানে ওই যে আমার নিজে সব ভুট্টা আছে, ওই জমিটা আমি কিনে নিয়েছি। আচ্ছা, কিনে নিয়ে তো আমি যে একই করে খুঁড়ে মানে ওখানে দিয়ে ওই যে খামার করতাম এটাই। কবে খুঁড়েছিল? কবে না, আজকেই সকালে। জেসিবিটা খুঁড়তে খুঁড়তে চলে গেল, তো জেসিবি খুঁড়তে খুঁড়তে ওই যে নাগর আসলো ই লোড করতে, ভুট্টা করে ট্রাক্টারগুলো ওখানেই ছিল, ভুট্টা লোক গিঠি লোড করতে আসছে। মানে কি কোনো পঞ্চায়েতের? না 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 না, কোনো কিছু নেই, কোনো কিছু নেই, পঞ্চায়েতের কোনো কিছু নেই ওখানে, একদম কিছু না, কোনো কিছু না, আমার নিজস্ব ওখানে ট্রাক্টর দিয়ে আমরা মাটিটা তুলে এখানে। আচ্ছা, কটা বাচ্চা চাপা পড়েছিল? তিনটাই আমার নিজস্ব লোক, সবই আত্মীয় নিজে আমার। আরসিটিভি সংবাদ করণদিঘি।